যাব পার্টেন হাসপাতাল চলেন 500 টাকা ভাড়া লাগবে 500 টাকা কেন আপনার মিটার নাই আছে তাহলে তো এত ভাড়া আসতো না আপনি এত ভাড়া চাচ্ছেন মিটারে পোষে না আচ্ছা চল আমরা অন্য সিন দিই এই বাবা তুমি নামো নামো কেন আমি নামবো কেন আরে আয়ো না তোমার লগে একটু কথা কই নামো 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 মিটারে পোষে না আপা তুই সিএনজি চালাবি না তুই রিক্সা চালাবি তুই মাটি কাটবি এই এন থেকে বারডেম মিটারে গেলে কয়টা আইব তুই ক সত্যি করে ক আড়াইশোটা আপনি কোলা সারি কথা বল দরকার মানে দরকার আছে সার দিবি কেন তোর বাপ কোনদিন সার দিছে আমিও সার দিতাম না আসতে পারি আমার বাবা খলিলুর রহমান তার পেনশনের একটা ফাইলের ব্যাপারে কথা বলতে আসছিলাম তুমি খলিলুর মেয়ে জি কিতা বলো তুমি তোমার বড় হয়ে গেছো গা তোমার একদম ছোট দেখছিলাম তো তোমার বাসার জন গেছিলাম তুমি প্রক পুরা তখন ঘুরতা খলিল ভাই আমাদের অফিসে উনি যে কত বড় একজন সম্মানিত লোক ছিল তুমি কল্পনা করতে পারো মানে উনি আমাদের অফিসের মধ্যে একটা আদর্শ লোক ছিলেন এই যে এই অফিসে এখন যে আমার একটা সততা বলে একটা সম্মান আছে এটা কার লেখা এটা খলিল ভাইয়ের লেখা উনি একদম আতে কলমে আমাদের বুঝাই দিয়ে গেছে সততা কাকে বলে জীবনে যা করবা সততা দিকে সরবা না সততাই হচ্ছে মানুষের শক্তি অনেস্টি ইজ দ্য পাওয়ার এটা ওনার কাছ থেকে আমার শেখা এই খলিল ভাই আমার শিখাইছে সেই কলিল ভাইয়ের মেয়ে তুমি আস আমার যে কি আনার মধ্যে কি ভালো লাগতেছে আচ্ছা বলো কিটা করতে ওই ওই যে পেনশনের এই ফাইলটা আর কি যদি এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যায় আমরা ওই টাকাটা ব্যাংক থেকে নিতে পারব অবশ্যই তুমি সব রেডি করে আনছো খুলে দাও খুলে দাও খুলে দাও খুলে দাও কিটা বলো তুমি কলিল ভাইয়ের কাগজ এটা আবার দেখার কিটা আছে তুমি রেডি করে আনছো আমি তোমার সাইন করে দেবো এখানে ডেথ সার্টিফিকেট এটা আমারও কত না তুমি দেখে আনছো তুমি দেখে আনছো এটাই আমার শেষ এত কিছু বোঝা কিছু আছে আমি সাইন করে যাচ্ছি তুমি কালি এই সাইনটা করার পরে যেটা করানো লাগবে এটা তুমি করবা আর একটা কথা মনে রাখবা এই পেনশন কিন্তু তোমাদের দরকার না এটা তোমাদের অধিকার তোমার বাপের অধিকার এত শ্রম দিয়েছে এই অফিসের মধ্যে তার এইটুকু অধিকার থাকবে না তোমাদের এটা প্রয়োজন হইল নিবা না প্রয়োজন হইল নিবা এটা তোমাদের টেহা নাও চা খাও না আমি আজকে চা খাবো না আরে চা খাইতে না মানে তোমরা বাইরে গিয়ে আমি যে পরিমাণ চা খাইছি ভাবির হাতে রান্না খলিল ভাই কোনোদিন আমার পালা একাইছে কাই নাই তোমার আম্মা যে রান্না করে দিত ডাইলও যদি নিয়ে আইতো হেড আমরা বাক করে খাইতাম তোমার আম্মার হাতে রান্না ইস কিতা যে মজা ভাবি শরীর ঢন কেমন আম্মা তো এখন যেমন থাকে আর কি ফান্ডা হনো খানা কাঁচা সুপারি দিয়ে ফান্ডা তোমার আম্মারে খাওয়াইও না বুঝছো এটা শরীরের মধ্যে ফেসার আছে তো ফেসারটা বেড়ে দেবো এই এদিকা এই সোহাগ কিতারে তোর ডাকলে হুনুস নাকি রে তোরা জি স্যার থাও কোন জায়গা তে গেস্ট আছে কলিল ভাই মে সালাম দে সালাম এই কাগজটা লইয়া এই ফাইলটা লইয়া যা করিম সাহেবের রুমে করিম সাহেবের রুমে দিয়া তুই এটা সাইন করন লাগা আর চা খাওয়া না স্যার অবশ্যই চা খাইবা আর হন এই তেল তেলা রং সানা দুধ চা খাওয়াই এটা করিম সাহেবের কাছে পাঠাই দিতে করিম সাহেব সাইন করার পর আরেকজন অফিসার কাছে সাইন করতে তুমি করিম সাহেবের কাছে গিয়া সাইনটা লইয়া আমার লগে দেখা করে তোমার যে কোনো সমস্যা কি চলে তুমি আমারে কইবা মনে করবা তোমার একটা বড় ভাই অফিস
দেখছো নি কারবারটা মাথা দুই কাছে কারাবে বড় ভাই কি তার লাগে আমি তোমার ছোট চাচার মতো মনে করবো তোমার একটা চাচাই অফিস আছে কলিল ভাই একটা ছোট ভাই আছে তুমি আমার কাছ থেকে যে কোনো সময় যে কোনো সাহায্য সহায়তা লাগবে আমার কইবা যাও কলিম স্যার দেখা করে তুমি আমার দেখা করবে করিম সাহেবের রুম কোনটা? এখান থেকে গিয়ে ওই পাশের রুমটা। এ ওডি মাস খাইতে খাইতে তো ফেটের মধ্যে সর ফেলে যাইতেছে। আসতে পারি? আসেন। শোনো না, তুমি ইলিশ মাছ করবা, হ্যাঁ ভাজা ভাজা করবা, অনেকদিন ইলিশ মাছ খাই না। তেহা নাই কই এই কথা কক লিগা, তোমার আমি 50,000 টাকা দেখালি বাজার করছে লিগিয়া, হ্যাঁ তেহা কি করো বাপের বাড়ি ফাঁসার করো তাই তো? হ্যাঁ আমার শ্বশুর শ্বশুর দেখছি না হেদিন যে মোড়া হয়ে গেছে আমার টেয়া খাইতে খাইতে, আবার বলে দুই কানে জমি রাখছে। এদের আমি কি পরে আসবো? শোনো রান্নার কথা বলবে, তোমার তোমার নামে কিন্তু আমার অনেক রকমের কথা আছে, আমি কইতে পারি না সামনাসামনি। আমি এখন অফিস দিয়েই কইতেছি, এখন তুমি বারান্দায় কারে থাকো, আমি দেখছি, আমি নিজে দেখছি বারান্দায় কারে থাকো, কারে থাকো যে বেটা বুড়িওয়ালা বেটা কারে থাকো। কথা বলছি বুঝলে বেটা, কিন্তু তোমার লগে কথা আমি 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 খেয়াল করছি, আমি কইনি, আমি এখন আমার মেজাজ খারাপ হয়েছে, আমি এখন কইতাছি বাবা। স্যার আমার বাবা, আমি কি তোমাকে ভালোবাসি না নাকি? কিন্তু এই তো একটু ভালোবাসা নাকি? হ্যাঁ আর কেমনে ভালোবাসবো আমি? কোনো কোনো রহমের জন্য স্যার আমার পেনশনের একটা, আরে বাবা রে আমি তো কথা বলছি তোমার জানা, সরি স্যার। না উনার উনি মনে হয় ব্যস্ত, কার সাথে জানি ফোনে কথা বলছে। মাঝে মাঝে নিজের উপরে মেজাজটা করে মেজাগা, এই বয়সে করছে আর একটা বিয়া, বিয়াটা করে এমন তলাটা খাইছে প্রত্যেকটা দিন একটা খিটখিটা মেজাজ থাকে। হেমন করছিল কিতা দুই বিয়া করলে বড় বউ রাগ করলে ছোট বউ আদর করবো, অহন দেখে কিতা বড় বউ পাইন তারা ছোট বউ কিতা। আচ্ছা আমার ফাইলটা এখন মানে আমার পেনশনের টাকাটা তো দরকার, কোনো চিন্তা করো না। এই যে তো আমার কথা তুমি মনে রেখো, এই শাহাদার শাশুর যতদিন আছে কাজটা আমি করো, তুমি আজকে যাও কাল হাতে গিয়ে আমি সেম নিয়োগ ম্যানেজ করে সাইনটা করে দাও। থ্যাংক ইউ আঙ্কেল, কালকে আসি তো। অবশ্যই কালকে আসবো। হ্যাঁ কষ্ট করে মানে কি মনে করবো যে আমি আছি, তুমি আইবা আর কি, সোজা কথা। সমস্যা নাই, ঠিক আছে যাও যাও। সে তো আব্বার খুব প্রশংসা করলো, আমার বসতে বললো, অনেক আদর যত্ন করলো, সুন্দর করে সাইন করে দিলো, তারপরে ওটা পাঠাইছে ওই করিম স্যার যে আরেকজন ওনার কাছে, নিম স্যার কাছে। হ্যাঁ তো দুইটা বিয়ে করছে, এত বড় শয়তান, এর কত খাউন খাওয়াইছি তোর বাপের লিগে জীবনে এর দেখতে পাচ্ছে না। হ্যাঁ কি করছে? তাই তো বলি, এই জন্য সারাক্ষণ সে ফোনে কথা বলতেছিল, আমি যাওয়ার পরে তো আমার মানে কথাই বলতে দিল না, সুযোগই দিল না, সে সুন্দর করে আমার ঝাড়ি দিয়ে বাইর করে দিল। এখন আমি চিন্তা করতেছি কালকে যাব, যাই সাইন করাই নিয়ে আসবো, চিন্তা করো না। ফোনে কথা করতেছিল তাহলে মনে আরেকটা বিয়ে করব, এর আগে দুইটা করছে না, এখন মনে নতুন গার্লফ্রেন্ডের লগে কথা কয়। একটা থাপড়া দিয়ে ফোনটা ভাঙিয়ে দিতি। অফিসারে তোমার মতো যদি সবাই পারতো তাহলে তো হইতো। শুনো সমস্যা নাই, আমি কালকে যাই সব সাইন করে নিয়ে আসবো, আমার সাহাদত ভাইয়ের সাথে কথা হয়েছে। আরে কি রেডি অফিসার, অফিসার কস অফিসার আছিল তোর বাপে, সৎ অফিসার, এটি সব দুর্নীতিবাজ। আচ্ছা আমি যে সাইন করে নিয়ে আসবো। ঘুষের মামলা, ঘুষ চাই নি এটা? না না কিছু চাই না, কিছু চাই না, আমি নিয়ে আসবো। প্রত্যেকটা ঘুষখোর ইতা এটির বিরুদ্ধে মামলা করা উচিত, ঘুষখোর পৃথিবী থেকে বিদায় করে দেওয়া উচিত। তোমার ফোন দেবা খুব মানে দিনের বেলাতে ভাইটার বেলা দেবা না, বকুলাম দুই যা বলে ধরা পেয়ে যাম ভালো আছে তুই বলে এমনি আছে পেয়েছেন আমাদের বড় যে রকম কুস্তি দিই মরা আমার তাই ভরে কাঞ্চে কুঞ্চে হাওয়া দিই।
স্যার আমি স্যার আমার একটা ফাইল ওই যে স্যার ওই যে ওই ফাইলটা ওইটা একটু যদি সাইন করে দেন আমি আপনাকে জ্বালাবো না দেখছি তো ফাইল আমি কি কিছুক্ষণ পরে আসবো নাকি কি করবো স্যার যে বাইরে গেল উনি কখন আসবে স্যার আপনি যদি কিছু না মনে করেন আমার ফাইলটা একটা সাইন দিলেই হয়ে যাচ্ছে অনেকদিন ধরে আটকা পড়ে আছে বেশি জরুরি না হলে আমি এতবার এসে রিকোয়েস্ট করতাম না আপনাকে আমার ক্লাস বাদ দিয়ে আমি শুধু অফিসে ঘোরাঘুরি করছি কোনো লাভ হচ্ছে না আমার মা শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আমি আপনার মেয়ের বয়সী একটু যদি একটা কবে আসবো আপনি একটু বলেন আপনার যখন ইচ্ছা তখন এসে যান এখন যান এখন বলেন আরে জল এনে কি রে এই নাবিলা তুমি নাকি দু তিন দূর অফিসে আসা যাওয়া করতেছো কই তুমি তো আমার দেখা গেল না ফিউন কইল ওই তো আসতেছি কারণ কাজটা তো হচ্ছে না করিম সাহেব সাইন করে নাই না করিম সাহেবের কাছে তো আমি প্রায় আসতেছি উনি ব্যস্ত থাকে উনি শুধু ঘুরাচ্ছে একদিন ফোনে কথা বলে বসায় রাখে ঝাড়ি দেয় তা বলবো এই সুডো বোর্ডে এত লুবি এত কুরাপ্টে একদম কুরাপশন ঢুকে দিচ্ছে একটা শাড়ি কিনলে কিন্তু হেয়ে বেতন শেষ হয়ে থাকা মানে আমি কিতা করতাম কোনো এই শাড়ি গয়নাগাটি দিতে দিতে কিন্তু হেয়ে যেতে থাকা ফকির আর মানুষের কাছ থেকে হ্যাঁ হাত মানে তার তার টানে আচ্ছা যাও আমি বুঝছি এটা খসড়াপাতি করতে গো সমস্যা নাই তুমি যাও খসড়াপাতি যা লাগে আমি করাম সাইন দিয়ে যাবো গা কীরকম খরচাপাতি লাগবে তোমার আমি কিতা করে কম কো তুমি হচ্ছে খলিল ভাইয়ের মেয়ে ঘুষ মানে ঘুষ বলার দোকান নাই এমনই মনে করো দেখ একটা খরচাপাতি থাকে না চা ফান সিগারেট টিকারেট খাই তো ওইগুলো লেগে আমি ওই দিয়ে দেবো না 30 মতো লাগবো দিয়ে দেবো এটা এটা আমার আমার দায়িত্ব তুমি যাও 30 লাখ আরে দূর এত টাকা দিলে তো ওই চুলুই কাম ফাইবা কত এত টাকা দিবা 30,000 টাকা 30,000 টাকা আমি কিস্তি তেরে দিয়ে দেবো কাজটা করাই নেবো তুমি দাও না না আঙ্কেল আপনি কেন দিবেন এটা তো হ্যাঁ আপনার দেওয়ার কোনো দায়িত্ব এটা তো তোমার অধিকার তোমার বাপের টেহাটা খুলবে টেহাটা তোমার অধিকার এই টেহাটা তোলার লেগে তো তোমার খরচাপাতি লাগবে না তার খরচাপাতি তুমি করবো না তো করবো আমি আরেকটা কথা ভাবির এসব কথা বলবো না ভাবি শুনলে খুব রাগ করবো ভাবি তো খুলিল ভাইয়ের মতো না না আমি এভাবে নিব না আসি না শুনো মানে তোমার এটা তো মনে করো যে খুলিল ভাই টেহাটা বাই তুই না টাকাটা তোমার টেনশন করতে হবে না আমি নিজে নিজের ফোর্টে খরচ করতে এটা করে তাহলে তো ফাইতা না
দেখি আঙ্কেল আসেন। সালাম। শুনো, ওই টাকা খরচ না করে তো ওই তো না এটা। আর একটা নতুন জাতের পান বেরিয়েছে বুঝছস, কিছুক্ষণ আগে কিনা লই এলাম। পানের বোতলে বলে কিতা কিতা বলে মশলা দেয় দেহি, খাবি তুই একটু? কিছু তো একটা হয়েছে, কি হয়েছে ক? তোমার কাছে কি 30-35 হাজার টাকার মতো হবে? আমার ভার্সিটির একটা কাজে লাগতো, আমার কাছে কিছু আছে, আমি তোমার 2-3 মাসের মধ্যে দিয়ে দিব। 30-35 হাজার টাকা আবার দিয়ে দিবি 2-3 মাসের মধ্যে? আমি তোর কি লাগি আম্মা? মার কাছে এটা নিবি আবার মার কাছে ফেরত দিবি না? আমি তো মনে করছি 30-35 লাখ টাকা। আরে এইটার লিগে তুই মন খারাপ করে নিস, ওরে আমার মায় ওরে। তোর বাপে এই জীবনে যত যত টেহা দিছে আনন্দ ফুর্তি করতে, কিচ্ছু করছি না, সব টেহা আমার মায়ের লিগে জমা হয়ে রাখছি বুঝছস। আমি মনে করছি 30-35 লাখ টেহা হেডে হইলেও কোনো সমস্যা নাই। আর তুমি পানটা একটু কম খাবো আম্মা, তোমার শরীর খারাপ থাকে খালি। পান খাওয়া সারতে পারতাম না, ওদার দুনিয়ায় যতদিন হায়াত দিছে অতদিন বাঁচবাম। এরপরে বলে গেলে কিছু কথা বইল না তো এমনি আব্বা নাই, তুমি এসব কথা বললে আমার আরো খারাপ লাগবে। তুই কোনো চিন্তা করবি না, আমি তো দুনিয়াটা দেখছি না, তুই দুনিয়াটা দেখবি, ঘুরবি ফিরবি আনন্দ করবি, ঠিক আছে? আনাস তোমার সাথে নিয়ে ঘুরবি। আচ্ছা ঠিক আছে, আনাস আমার মাইয়া রাশি দেই সুন্দর, আশিতে মুক্তা জ্বরে রাশি পাইছি যে আমি তাই। অবশ্যই আসবা, কিতে ব্যাপার বসো, আমার রুমে ঢুকবে বা তোমার পারমিশন দিছে, তুমি যে কোনো সময় আমার রুমে ঢুকবার সময় কোনো পারমিশন আছে আলাদা ঢুকবা। খলিল ভাইয়ের মেয়ে তুমি, স্যার ঠিকানি কথা না ম্যানেজ কর। এটা কি ওই যে বলছিলেন কি ঢুকা ঢুকা বিত্তে ঢুকা বিত্তে ঢুকা? ইয়াল্লা তৌবা 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 তৌবা, তুমি তোমার বিপদে ফেলাই দিবা, তুমি ঠিক আমার নাম দাও কি রে? আমি কি খলিল ভাইয়ের লোকে বেমানি করতাম পারি না কিতা? আরে আমার কাছে টাকা নাই, এইসব ব্যাপার নিয়ে আমার লোক কথা কবে না, আমি কিচ্ছু জানি না, আমি কিছু দেখি নাই, ঠিক আছে যাও যাও। ইস এত খারাপ লাগে মেয়েরা জন্য, তাহলে একটা দাও। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আল্লাহ সালাম। একটু ব্যস্ত আছি, আপনি একটু ফরে আয়েন, একটু কথা খুঁজতেছে, জরুরি কথা, মিটিং চলতেছে আমার। আমি তো এর আগেও অনেকবার আসছি, ওই আমার ফাইলটার ব্যাপারে একটু। আচ্ছা আপনি একটু বসেন, আমি আমি একটু এই এটা এটা স্কাইপিতে আছি, কথা বলেন না। শাহাদাত সাহেব পাঠাইছে আমাকে। আরে আমাকে
Hey, তোমার বলে সব কি হয় আমি উনার মেয়ে হ্যাঁ তোমার তুমি কোলের সাহেবের মাইয়া তুমি এনে ভয়রেছো হ্যাঁ দিনের পর দিন তুমি ঘুরতাছো তুমি আমার একবারও গনে যে তুমি কোলের সাহেবের মাইয়া নি কি ধরনের কথা তুমি তো তুমি তো বহুত খারাপ আছো হ্যাঁ তুমি আমার মায়ার মত কি কইতাছো তুমি এ মানে কোলের সাহেব তো খুবই ভালো লোক ছিল মানে আমার বন্ধু মানুষ ছিল আমরা এক লগে আমরা লাঞ্চ করতাম ভয়ে ভয়ে হেবার ইসে মাছ খুব পছন্দ করতো মানে তুমি যে ঠিক করো নাই মা তুমি এটা ঠিক করো না তুমি আমার মায়ের মতো তুমি মায়া এটা নিয়ে কোথায় যাব আমি তুমি কোনো রকম চিন্তা করো না আমি আমি ব্যবস্থা করতেছি সোহাগ সোহাগ স্যার তুমি পুনরায় যাও দেখ তোমার তো কথা হলো না এটা আমি সাহেবের কাছে চলে যাও ঠিক আছে না যাও হনো 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 তোমার জন্য অসুবিধা তুমি আমাকে আমার একটু না যে কোনো অসুবিধা কি তোমার মায়ের মতো হন থ্যাংক ইউ ভালো থাকবেন আপনি বসুন প্লিজ আরে এটা তো খলিল সাহেবের ফাইল আপনি খলিল সাহেবের কি হন জি আমি ওনার মেয়ে হই ও আপনি খলিল সাহেবের মেয়ে আপনাকে আমি ছোটবেলায় দেখেছি এখন তো যথেষ্ট বড় হয়ে গেছে তো লেখাপড়া করছেন মাস্টার্স করছি গুড ভেরি গুড এক কাজ করেন এই ফাইলটা ওই যে যেই পিয়নটা দিয়ে গেল ওকে গিয়ে আবার দিবেন বলবেন যে স্যারকে স্যারের কাছে দিয়ে আসতে আর তারপরে আপনার কাজটা হয়ে যাবে এটা এটা কি আপনার চা পানের জন্য ঘুষ এই অফিসে তো কেউ ঘুষ খায় না করিম স্যার তো নিল করিম সাহেব টাকা নিয়েছে তা আবার খলিল সাহেবের ফাইলের জন্য আপনি আসেন তো আমার সাথে এটা রাখেন আপনার কাছে রাখেন আসেন আমার সাথে আমার আমার স্ত্রী জরুরি একটা ফোন দিয়েছিল কিছু বলবেন করিম সাহেব আপনি কি ওর কাছ থেকে টাকা নিয়েছেন হ্যাঁ ওর কাছ থেকে টাকা নিয়েছেন এতে কেন টেহালাম কি লেগে আমার টেহা বলছে নাকি টেহাল আমার টেহারা বাপ এই দেখছি আমি যে টেহালেছি নাকি কিন্তু ও তো বলেছে যে আপনি নিয়েছেন এই আমি দেখি আমি টেহালেছি কি কি টাকা দিচ্ছে আমি আপনাকে একটা খাম দিলাম সে খামের মধ্যে তো টাকা ছিল এই যে টাকাটা আপনি নিচ্ছেন এটা যে ঘুষ এটা আপনি জানেন ভালো করেই জানেন আর এটা নেওয়া যে একটা দণ্ডনীয় অপরাধ সেটা কি আপনি জানেন আমি কইছো অপরাধ আমি এর কাছে টাকা চাইছি এই আপনার কাছে আমি টাকা চাইছি কোনো আপনি চান না কিন্তু সাধু চান আরে হে বলে ছাবে মাইয়া এ একটা কাম লই আইছে আমার দিছে আমি যদি আমি না লই তাহলে কি এই অপমানিত হইতো না এর লাগি আমি কান্ডা লইছি লই আমি হেলে তুই দিছি আমি তোরিও নাই হারা আর আপনি কইতেছেন আমি ঘুষ খাইছি এত বড় অপরাধ অপবাদ আপনি আমার দিতেছে এই খাম তো সে আমাকেও সাচ্ছি কই আমি তো নেই নি তাহলে এটা আপনার ব্যাপার আমি তো সেটা আমার ব্যাপার দুজন এটা মিলার কি আমি গর্ত ফেলে গেল আমি যদি এখন এইটা স্যারকে জানাই আপনার চাকরি থাকবে
আমি বলে স্যার এখানে নতুন করি এখানে রেট উদার করি আমি চান স্যার কাছে বিচার দেন না আপনি স্যার আমার ইচ্ছা করবো না আসো আমার সাথে স্যারের কাছে যাই আমি চলে হ্যালো বলো বিবি স্যার কি ঘুমাচ্ছেন না চিন্তা করছি এখন না পরে পরে স্যার এই অফিসের কালচার তো একদম ধ্বংস হয়ে যাচ্ছে স্যার হ্যাঁ কী করো তুমি দুর্নীতি ঢুকে গেছে স্যার ঘুষ নেওয়া নিয়ে শুরু হয়ে গেছে স্যার নাম কী তোমার জি আমি নাবিলা আমার বাবা খলিলুর রহমান এখানে জব করতেন আচ্ছা আচ্ছা করিম সাহেব ওর কাছ থেকে ঘুষ নিয়েছে স্যার ঘুষ আমার অফিসে জি স্যার নাও I will not allow. অসম্ভব অসম্ভব কি করছো তুমি আমি মাস্টার্স করছি সোশিওলজিতে আসো না কেন আগে আসতে পারতে আমার কাছে স্যার ওই এই ফাইলটা ফরওয়ার্ড করার জন্য করিম সাহেব ওর কাছ থেকে ঘুষ নিয়েছে স্যার করিম সাহেব করিমকে ডাকো করিমকে ডাকো যাও করিমকে ডাকো এটা তুমি না তুমি ডাকো দাঁড়িয়ে আছেন না করিমা ডাকেন না দেখি আমি এক করে সলভ করে দিচ্ছি হ্যাঁ তো তুমি কী করছো কি মাস্টার্স করছো আচ্ছা 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 পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি গুড সাবজেক্ট হাইট কত সলভ করে দাও তুমি জয়েন করো জয়েন করো এখানে জয়েন করো স্যার না যাও ঠিক আছে পরে কথা বলবো হ্যাঁ হ্যাঁ ফরুক সাহেব কেন কী হয়েছে স্যার ওই যে বলেছি না আপনাকে স্যার ওর কাছ থেকে ঘুষ নিয়েছেন উনি স্যার আপনার আমি ঘটনাটা উল্লেখ করতেছি না করলে তো আপনি বুঝতে পারতেন আমি ধরে না ধরতো না বিষয়টা হয়েছে কি স্যার আমি কর্মাক্ত কলে বলে স্যার আমি আমি অফিসে কাম করতেছি স্যার আর আমি কাম করানোর সময় তো আমার ঘুষ নিয়ে তাই না এমন সময় কী হয়েছে স্যার এই যে কলিল সাহেবের মাইয়া আমার একটা কাম দরাই দিছে কাম না খাম আর ওই তো কাম কাম ওই যে স্যার চিঠি দেয় না এই কাম দরাই দিছে ঘরে পর আমার তো মানে কামের মধ্যে আসলাম না পরে এটা আমি রাখকে দিছে কোন হানে রাখছে আমি কিচ্ছু জানি না স্যার হে কয় কে হেটা বুঝতে পারি টেহা আসিল আমি উস্কাইছি হে হে করতেছে আমার স্যার এই কামের মধ্যে যে টেহা আসিল হে জানলো কেমনে স্যার গুড পয়েন্ট তুমি কি করে জানলে ওর মুখ দেখাচ্ছিল ওরকম একটা খাম ও আমাকেও দিতে চেয়েছিল কিন্তু আমি সেটা নেইনি তারপরে ওনার অফিসে গিয়ে ওই খাম খুলে আমি টাকা দেখেছি স্যার এই আপনি লড়েন হেঁটে আপনার সমস্যা আর আমি লইছি হেঁটে আমার সমস্যা দুজনে এক লোকে জড়াইতেছেন কি চলে গিয়া হ্যাঁ তুমি বলো না বলো বলো আমাকে বলা হয়েছিল আমি যদি টাকা না দেই আমার ফাইলে সাইন হবে না তাই এই সমস্যা চলবে না আমার অফিসে দুর্নীতি এবং ঘুষের বিরুদ্ধে আমাদের একেবারে জিরো টলারেন্স আমরা এটা বরদাস্ত করবো না কোনো মতেই এটা সেল করবো আপনি দরকার লিখিত অভিযোগ দেবেন বুঝলেন একদম আলো করবো না আমি একটা খুলি সাহেবের মেয়ের থেকে আপনি খুশি যা যান যা যান একটা লিখিত অভিযোগ দেন আমি সমস্ত হ্যাঁ ওটা আপনি দেবেন যান এই তুমি শোনো তুমি এক কাজ করো তুমি আসো না কেন ধীরে কাজবা ধীরে কাজ আপনি স্যার আমার এইটা করছে হ্যাঁ আপনার নামে কমপ্লেন দেন না আপনি কান্না হেডা আপনার সমস্যা আমি কাই এটা আমার সমস্যা শুনেন আপনি আমার পিছনে লাগতে এবেন না আপনার কিন্তু বিপদে পড়বেন আমি কমপ্লেন করতেছি যারা নাই এমন সে মনে আপনার চাকরি থাকতো না আমিন সাবাসনা কাচ্চুর বেটা
আমার নামে হেই বসের কাছে বিচার দেয় কত বড় সাহস আমার চেনে না পাইলেন করে আমার লোকে হোয়াটসঅ্যাপে আমি বাইর করে দিলাম আর তুই কাছে লাগে লিখা সাহস লাগে তো মুশকিতে কত দিস দশ কেতে লাগে দশ দিস কেতে লাগে নিছেন কত আমি আমি তিরিশ লইছি তিরিশ নিলে আমার দশ দিস কিরে তার রেখে দিতাম পনেরো দিতেন না আমাদের পনেরো দিতাম কি পনেরো দিতেন না কিরে আরে কাম করলাম আমি সব কিছু করলাম বসে লোকে গলা বয়া ফেলাইলাম আর দশ দিস আবার পাড়াই কি আপনার কাছে আপনি পাড়ান তাইলে তুই ফাড়াই তাহলে আপনি দিতেন না কিরে দিলাম তো লিখিত দশ দিলাম না সাইন কি তার একলা করেন আমি করি না সাইন মায়া লাগে খুব মায়া লাগে কালে গিয়া কি হয়েছে সার আছে নি এই নাবলা কি তবে বাতি জি তুই রুমে সামনে থেকে চলে আইছো বলছে করিম স্যার বসে কি তা যে কমু করিম স্যারের কথা এত খারাপ লোক পৃথিবীতে থাকতে পারে আমার না মাঝে মাঝে নিজের রূপ নিজের মাঝে চা গরম হয়ে দেখাম আমি একটা লোকের ছয় মাস আগে একটা টাহা দেওয়া দিয়েছিলাম এই টেহা সে অহন ফেরত দিয়ে গুন্ডা দিয়ে দশ হাজার টাকা দিয়েছিলাম পনেরো হাজার টাকা এটা কোনো কথা মেজাজটা গরম হয় না আমি আর কিতাব পাঁচ হাজার টাকা কিতাব করবেন আরও ছয় মাস লাগবে না কিতা একটা লোক এত এত খারাপ হইতে পারেন কল্পনা করতে পারি না আসো তুমি আসো আমি তো ভাবছিলাম আপনিও আমি কিতা বলো কিতা কিছু না আরে বলবা আমাকে সব বলবা শোনো কলিল ভাই যে আমার কত কাছের লোক তোমার যে কোনো কথা আমারে বলতে পারো বলো আপনাদের বড় স্যারের ওখানে গেলাম কিন্তু ফাইলটা তো সাইন করলো না সাইন করে নেয় না করবো করবো ভালো লোক তো কালকে করে নেবো তুমি কালকে আয়া বড় স্যারের দেখা করলে আমাদের দেখা করে দেবে ঠিক আছে কালকে কিন্তু এসে আমরা দেখা করবা ওকে যাও 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 ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি পার্সেল আইছে জি আপনার পার্সেল ছিল দাঁড়াও দেখ কালো এর আগে দুইবার ধরা খাইছে দিছি এক জিনিসের অর্ডার আইছে যে আরেক জিনিস দিছি পাঁচ হাজার টাকার জিনিস আইছে পাঁচশো টাকার জিনিস ধরো আমার এই ঠন্ডা অত সহজ না এটা কি কাপড় দাদা সাদা মোদা এই যে জেল জেলা খসখসে হাফ সিল্ক ইতান তো আমি পরি না হ্যাঁ আমার লোকে বাটপারি চলতো চলতো না জীবনেও যাও ফেরত নাও এই কাপড় আমি ফিন্দি না সরি রিটার্ন পলিসি না আমি রিটার্ন পলিসি হয় না জি না রিটার্ন পলিসি তুমি আমার শিয়াও হ্যাঁ তোমার মালিককে যাই কও আমার বাসার নাম্বার দাও ইয়ানো আইতো তারপর দেখতেছি আমি আমি কে হাই দিতাম না রিটার্ন পলিসি আমিও রিটার্ন দিতাম না আয়ু তারপরে ইতান বাসপারি ব্যবসা অনলাইনে থেকে এক লাইকে বিদায় করাম এই মালিকরে আমি দেখা কমু যে এই অনলাইনের সাথে কোনো বিজনেস চলবে না কারণ হেরা জিনিস দেয়ছে একটা আমার দিছে আরেকটা যা ম্যাডাম আমার তো তাহলে সাতশো ষাট টাকা তোমার জরিমানা দিতে হবে তাহলে আমার আরে বেটা তুই কই লিগেই তো কইতাছি তোর মালিকরে ফাডা তোর নিজে যদি পার্সোনাল ক্ষতি হয় তোর সাতাইশো কে তো দ্বিগুণ টাকা আমি দিব আমি জানি আমি গরিব মানুষের পক্ষে আছি তারা দেখাইবো এক জিনিস আর অর্ডার দি ডেলিভারি পাঠাইবো আরেক জিনিস যে পেজের তো দুই নাম্বারই করছে সেই পেজ অনলাইনে তো উড়াই দেন যাও Thank you.
আছো? কেমন আছি বুঝতেই পারছেন, প্রতিদিন আপনাদের অফিসে আসছি। কেন, তোমার কাজটা এখনো হয়নি? স্যার সই করেনি ফাইলে? একদিন উনি অফিসে থাকে না, একদিন বসতে বলে, একদিন বলে পরে আসতে, এই তো চলতেছে। আসো তো আমার সাথে। আমি তো আসি, আপনি একদিন থাকেন না, একদিন ব্যস্ত থাকেন, পরে আসতে বলেন, আমি কি করবো বুঝতে? কত বড় দায়িত্ব, ব্যস্ত না থাকলে হয়? একেবারে সমস্ত কিছু সামলাতে হয় একক ভাবে, বিশেষ করে তোমার দুর্নীতি। কি তোমার কি স্যার? ওই যে ফাইলটা সিগনেচারের জন্য স্যার। হ্যাঁ, সিগনেচার করে দিলে ওটা অ্যাকাউন্টসে চলে যায়। অ্যাকাউন্টসে যাবে তাহলে ও টাকাটা পেয়ে যাবে। স্যার ফাইলটা কার? তোমার না ওর? ও তো তুমি এত কথা বলো। আমি দিয়েছিলাম। তুমি যাও না, যাও, ফাইল করে দিলে অ্যাকাউন্টসে যাবে। মানে কি কোনো উদ্দেশ্য আছে নাকি নাকি? মানে এত দুর্নীতি বেড়ে গেছে না, মানে এইগুলো লোকগুলো কি নিয়ে বুঝলে? স্যার ফাইলটা যদি আপনি একটা সাইন করে দেন, যদি কোনো খুলে রেখেছো তো ফাইলটা বুঝো না, জিনিসটা যদি কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট। বসো। জি বসো। কথা, সরি কথা বলি, এই এই দুষ্টু। আপনাদের বসের চরিত্র এত খারাপ, সে আমার সাথে এত খারাপ ব্যবহার করার চেষ্টা করছে, আমার কিচ্ছু লাগবে না বস। হ্যাঁ তুই এরকম করে কথা না, না এমনি টেহা সারা কাজ করে নিচ্ছি বুঝছি, আবার ওর টেহা লাগবো, ওই দুইয়ের মতো খরচ করলে হয়ে যাবে গা, বস সাইন দিয়ে দেবে। 2000? অরিম সাহেব যদি 30,000 টাকা নেয়, এত বড় বস হ্যাঁ নিব 2000? 2,00,000 লাগবে, সমস্যা কি? তা তুমি পাইবা 15,00,000, 2,30,000 টাকা খরচ করিয়া তুমি যদি 13,70,000 টাকা পাও সমস্যা কি? এটুকু করতে পারত না? আরে বাবা রে শোনো নাবিলা, একটা কথা কই তোমারে, টেহারা লইয়া কিন্তু আবার অফিসে আসো না, বস কিন্তু এটা আবার মেনটেন করে, না কিন্তু অফিসে আবার টেহারা হয় না, এইটুকু শত টাহের মধ্যে আছে, এটা হ্যাঁ বাইরে নেয়। আর করতে জানি বে কীভাবে ওটা আমি তোমার করে দেবো, আমার নাম্বারটা নেও, টেহারাটা পাইয়া তুমি আমাদের ফোন দিও, টেহারা দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো। কী তা করবো আপনি, খলিল ভাইয়ের লেগে এইটুকু আমরা করতাম না, তার প্রতি তো আমরা কৃতজ্ঞ। কী রে মা ঘুমাই না? হ্যাঁ আম্মা, তুমি কোনো চিন্তা করো না আম্মা, আমি ডাক্তারের সাথে কথা বলছি, তোমার অপারেশন আমরা তাড়াতাড়ি করে ফেলব। আরে দূরে যা, আমার লোক আমি কোনো চিন্তা করি নাকি, এই অপারেশন টপারেশন এদিকে কিচ্ছু না। আবার মন খারাপ কে, কি হয়েছে? না ভাবতেছি যে তোমার কিছু কিনে দিতে পারি না, তোমার মনে কিছু করতে পারি না। আরে আমারে কি কিনে দিবে তুই, আমার কি কম আছে? তোর বাপ কি কম রেখে গেছে? হ্যাঁ তোর কি লাগবো হেডা ক, তোর কিতা কিতা লাগবো ক আমারে। আম্মা হ্যাঁ, আমাদের একটা ডিপিএস আছে না, ওইটা যদি ভাঙে খুব বেশি সমস্যা হবে, আমি একটা বড় কাজ পাবো তো সেখান থেকে কিছু টাকা আসবে, তাহলে তোমার অপারেশনটা আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো। ও না সমস্যা হয়ে না তো, কি দরকার টাকাটা দরকার? আমার আমার ডিপিএসটা আসলে একটু মানে লাগবে, নাহলে একটা কাজ করতে পারতেছি নাকি। ও বুঝতে পারছি, তো কোনো পার্সোনাল কাজ দরকার। আচ্ছা ঠিক আছে, এটা আমি জিগাইতাম না, আমার মায়া বড় হচ্ছে আর পার্সোনাল
কাজে দরকার হইতেই পারে। এই টাকা তো তোরই, তোর বাপু তো তোর নামে ডিবিএস করে দিছে, তুই বাংবে সমস্যা কিতা? আমার মাইয়া রে আমি সুন্দর করে বিয়া দিতে পারলেই আমার চিন্তা দূর হয়। না মা, আমি বিয়া করবো না। তোমার ছাড়া থাকতে পারবো না। আরে কিতা কয়, এই দুনিয়া চাইরে এই মানুষের যাইতে কয়? হ্যাঁ বিয়াক দিম আমার মাইয়ারে ধুমধাম কইরা, তোর চাচা চাচি ফুফু সপ্তরে দাওয়াত দিমু, ব্যান্ড পার্টি ডাক দিমু, এইরকম আয়োজন করে আমার মায়ের বিয়ে দিমু। আমার মায়ের বাপ নাই তাতে কি বিয়ে করবো? আমার বাপ সারা মায়ের যেই সুন্দর করে আমি বিয়ে দিমু। আমার টেনশন লো না, আমি আছি না। কিতা মনে করছো তুমি? কলেজ ব্যাগে আই এখানে কারো কারো আমি আই কারো, এত দূরে টানো কেন? তোমার একদম দিকে শৈল মধ্যে গিয়ে বাড়ি গেছে গা, জুড়ে টান তোমার কিতা নাও, যাও 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 এখান থেকে টান তো, চলো চলো আমার লোক চলো। এখানে কেন উমা? বস ওর লোকে দেখা করতে তো না। আরে বস এখানে একটা প্রাইভেট একটা রুম নিয়ে থাকে, সব জিনিস রাস্তাঘাটে করুন যা, কিছু কিছু জিনিস আছে না একটু ব্যক্তিগতভাবে করতে হয়। টেনশন নিও না, আমি আছি কি তার লেগা? আরে কলিল ভাই কাছে আমি তো রইনি, চলো আমার লোকে চলো। আরে আসো না, আসো 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 এখন আসো আসো আসো। স্যার আপনি একটা বাপের কাম করছেন। একটু ফিরে দেখো না, আকাইয়া ওলা পিছে খাড়াইয়া খুশি আমার দিল আরে খুশিতে নাচে, সুন্দরী আমার দিকে মুচ্ছে কি হাসে, আমার দিল আরে খুশিতে নাচে, সুন্দরী আমার দিকে মুচ্ছে কি হাসে, দোস্ত রাখই আমার মনে লাগছে রং, প্রেমে পড়া আমি হইয়া গেলাম সং, ও মাইয়া একটু ফিরে দেখো না, আকাইয়া ওলা পিছে খাড়াইয়া উপস্থিত সম্মানিত সাথী ও ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় স্যার এবং আমার প্রাণপ্রিয় কলিগ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে কারিছি মানে দাঁড়াইছি। এই যে আমাদের খলিলুর রহমান ভাই, উনি অত্যন্ত সততার সাথে অফিস চালাইছেন, আমরা অফিসটারে ওনার কাছে সইপা দিতে পারছিলাম। আজকে যে ওনার টায়ারা মানে ওনার ফ্যানশনটা, আমরা যে ওনার বিলাভ মেয়ে, ওনার প্রাণপ্রিয় মেয়ে মুসাম্মদ নাবিলা রহমানের কাছে তুলে দিতাম ফারতেছি, এই জন্য আজকে আমাদের কিছুটা হলেও ঋণ মুক্ত লাগতেছে। আমার বক্তব্য এখানে শেষ, এর পরে বক্তব্য রাখার জন্য আপনাদের কাছে মানে আমি বিনীত অনুরোধ করব আমাদের করিম স্যারকে। করিম ভাই আপনি কিছু বলেন। আমার
ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার অবশ্যই বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত আরেকজন প্রিয় মানুষ, প্রিয় ভাই, প্রিয় স্যার জনাব আমি স্যার। আপনি বলুন আমি স্যার। না আমার তেমন কিছু বলার, ধন্যবাদ না বলা থাকলে। কখনো যদি কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি সাধ্যমতো চেষ্টা। আচ্ছা বলবে। সবাই অবাক্যাক্রান্ত হয়ে যাচ্ছি আসলে, খারাপ হচ্ছে। আপনি কাছে যান স্যার, কাছে যান স্যার, খুবই নরম মানুষ। ইমোশনাল একটা মুহূর্ত আমাদের। চেহারা আপনার হাত দিয়ে হস্তান্তর করুন স্যার, ভালো লাগবে দেখতে। ছবি টবি তোলো। ও সেলফি তুলুন নাকি স্যার? না সেলফি নাই, তুলে আসেন একটা, তুলে রহমান সাহেব আমাদের যে কি, তার কাছে আমরা চির কৃতজ্ঞ, তার কাছে আমরা ঋণী পুরা। হ্যালো, এই তুমি কে? হ্যাঁ কে? এই ভিডিও পাঠিয়েছ কেন তুমি আমাকে? কে? চিনতে পারেন নাই? উচ্চতা 5'6", মাস্টার্স করছি সোশিওলজিতে। যাকে আপনার বিশেষ পছন্দ হয়েছে, যার অ্যাডভান্টেজ আপনি নিতে চেয়েছিলেন, যার বাবা একজন সৎ অফিসার যিনি একটা টাকা জীবনে মেরে খায়নি মানুষের, সেই বাবা টাকার তোলার জন্য 2 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে যার। আরো কিছু বলতে হবে? এই এই শোনো, খুব ভালোভাবে করছো কিন্তু। হ্যাঁ ভালোভাবে কর তুমি, তোমার তোমার কিন্তু আমার 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 তুমি আমার চেন না কিন্তু। হ্যাঁ একদম, কিন্তু খবর হয়ে যাবে কিন্তু, এত সহজ না, কেমন? বেশি কিছু চাই না, শুধু যা দিয়েছি তা চাই। আমার বাবার কষ্টের অর্জনের যে পেনশনের টাকা, সেটা তোলার জন্য যে 2 লাখ টাকা আপনাকে আর আপনার সেই জোচ্চর অফিসারকে যে 30,000 টাকা দেওয়া হয়েছে, 2,30,000 আর আমার কনভিন্স সহ 2,39,440 টাকা খরচ হয়েছে, যেটা আপনি আমাকে সুদে আসলে না শুধু আসলে বুঝিয়ে দিবেন। আর যদি না দেন তাহলে ফোনটা রেখে দেখেন, আপনার ভিডিওটা যদি পুরো বাংলাদেশে ভাইরাল না হয়। ভিডিও ভিডিও চেক করে দেখেন, ওপেন করো। ডিলিট, কোনো কপি নাই তো? হ্যাঁ যদি থাকে না তাহলে কিন্তু তোমার একটা হাইট দেখছো, একটা হাইট দেখছো।
বাপে জিজ্ঞেস করে দেবে। বাপে কি করে জিজ্ঞেস করবো? বাপ তো নাই, আশপাশে জিজ্ঞেস করে দেখো, সহজ নয় কিন্তু, একদম কিন্তু খবর হয়ে যাবে। হ্যাঁ এইবার হাইট তো ভালো, বুদ্ধির হাইট।